মানে এখানে অনেকে এসে ছবি তুলে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্ট দেয় যে আমরা মানে সিলের চা বাগানে আসি কিন্তু কিন্তু জায়গাটা হচ্ছে ঢাকার পাশে ভালুকায় ভালুকায় হ্যাঁ জি ঢাকার পাশে যে এত সুন্দর চা বাগান এটা দেখে মানে আরো ভালো লাগছে আর কি আমাদের যে বর্তমান প্রজন্ম তাদেরকে তো আসলে এরকম সবুজের কাছে ঢাকার আশেপাশে মানে এরকম পাওয়াটা খুবই মুশকিল সেই জায়গা আমরা যেটা করেছি এখানে আমাদের স্যাররা যেটা তৈরি করে দিয়েছেন এই মানসিক বিকাশের জন্য সন্তানদেরকে এই চা বাগানকে পরিচিত করাটা খুবই জরুরি কারণ এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে যেতে হবে সিলেটে প্রতিদিন দর্শক আপনারা যার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনি আমাদের একজন ফ্যামিলির মেম্বার আশা করি আমাদের এই ফ্যামিলির মেম্বার হয়ে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সব ব্যাপারে আপনারা পরামর্শ দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি চা বাগান দাঁড়িয়ে আছি এবং চা বাগান বলতে কিন্তু আমরা সিললেট কিংবা চির বুঝে থাকি তার বাইরেও কোথাও কোথাও চা বাগান এখন হচ্ছে কিন্তু মজার ব্যবহার হচ্ছে যে ঢাকার আশেপাশে কিন্তু তেমন চা বাগান নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবির বাড়ি ভালুকা মমিচিন্হে অর্থাৎ গাজীপুরের সীমানার পাশেই হচ্ছে এই ভালুকা ভালুকার একটি রেস্টুরেন্ট পার্কের মধ্যে হচ্ছে যে এই চা বাগানটা করা হয়েছে এই চা বাগানের যিনি মালিক উনি মূলত শখের বসে এই চা বাগানটি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কুড়ি চলে আসছে এবং এখান থেকে এখনই চা সংগ্রহ করা সম্ভব মিশিংয়ের প্রসেসিংয়ের মাধ্যমে তো আমরা এখন কথা বলবো এই অরণ্য গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের হেড অফ মার্কেটিং ইমরান মাইয়ের সঙ্গে যিনি এই বাগানটি সম্বন্ধে আমাদের বলতে পারবে ইমরান ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি কিন্তু ডাকার পাশে যে এত সুন্দর চা বাগান এটা দেখে মানে আরও ভালো লাগছে আর কি তো এই ঢাকার পাশে যে আসলে চা বাগান হওয়া সম্ভব এটা আপনাদের মাথায় কিভাবে আসলো আসলে আপনি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই চা বাগানটা মূলত একটি পাহাড়ি একটা ফ্লেভার এখানে আছে এবং আমাদের গৃণোরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টটাই টোটালটাই সবুজের একটা সমারোহ এইরকম একটা প্ল্যান থেকে আমাদের স্যারের কিন্তু এই পার্কটাকে আসলে করা সেই ক্ষেত্রে আমাদের এই মাটিটাকে আমাদের স্যার চিন্তা করলেন যে এটা যদি চা বাগানের জন্য উপযোগী করা যায় বা এটা কি আদৌ আছে কি না এরকম মানে চিন্তা করে উনি সব কিছু করে দেখলেন যে এটা আসে মানে এটা করার মতো একটা জায়গা সেই ক্ষেত্রে মানে স্যার এটা শুরু করেন এবং আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন আমরা কিন্তু একটা ভালো একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছি এবং আগত যারা এখানে গেস্ট আসেন ঘুরতে তারা এখানে এসে যখন বলে যে মানে সবচেয়ে ভালো লাগে যে আমরা সিলেট চা বাগানে নয় ঢাকায় সিলেট চা বাগানে আসি মানে এখানে অনেকে এসে ছবি তুলে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা পোস্ট দেন যে আমরা মানে সিলের চা বাগানে আসি। হ্যাঁ। কিন্তু কিন্তু জায়গাটা হচ্ছে ঢাকার পাশে ভালো গায়। ভালো গায় হ্যাঁ জি। ভালো গায়। তো এইটা এই আমাদের কিন্তু এখন সার্থকতা মানে শুরু হয়ে গেল এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই যে কুড়ি গুলো খুবই কিন্তু হেলদি। হ্যাঁ খুবই হেলদি। এটা হচ্ছে এটাকে আমরা যদি আগামী 15 দিনের মধ্যে কিন্তু প্রসেসিং করতে পারি চায়ের জন্য বাট আমরা এখনও ওই ধরনের Uh, equipment the processing hai, plan করতেছেন আমাদের স্যার বাট হচ্ছে এখন আমরা করিনি বাট এটা ইন ফিউচারে আমরা করব এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা পসিবল মানে আপনারা খেতে পারবেন এক কোঠায় না আমরা আশা করতেছি যে আমরা ঢাকার পাশেই একটি বাগান থেকে যেটা গ্রিন অরুণোদিতি স্টুডেন্ট পার্ক ওনাদের প্রসেসিং কিন্তু চা আমরা খেতে পারবো খেতে খেতে পারবেন জি আর আর এইখানে আরেকটা কথা আমি বলে রাখি যে আমার কাছে পার্সোনালি যেটা সবচেয়ে ভালো লাগে যে আমাদের যে বর্তমান প্রজন্ম তাদেরকে তো আসলে এরকম সবুজের কাছে ঢাকার আশেপাশে মানে এরকম পাওয়াটা খুবই মুশকিল সেই জায়গায় আমরা যেটা করেছি এখানে আমাদের স্যাররা যেটা তৈরি করে দিয়েছেন এই মানসিক বিকাশের জন্য সন্তানদেরকে এই চা বাগানকে পরিচিত করাটা খুবই জরুরি কারণ এটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে যেতে হবে সিলেটে হ্যাঁ কিন্তু আপনি এত কাছে আপনার সন্তানদেরকে আপনি কিন্তু চা সম্পর্কে এখানে সরাসরি এসে আপনি কিন্তু তাদেরকে পরিচিত করতে পারতেছেন এটা একটা মানে স্যারের খুবই একটা ভালো থিম মানে এটা আমার কাছে আসলে আমার কাছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো বা এখানে তো মাটির যে গুণাগুণ পরিচর্যা করতে হয় মানে অবশ্যই এবং হচ্ছে এটার পেছনে সময় কোনো কিছুতে তো সময় না দিলে হয় না পরিচর্যাও লাগে বাট হচ্ছে আমরা এখানে এই মাটিটাকে আমরা উপযোগী হিসাবে মানে এখন আমরা দেখছি এবং এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য ছিল প্রথম শখ করে যে চা বাগান হয় কিনা হয় কি কিন্তু এখন মোটামুটি আপনারা চলে ভাবে চলে আসবেন মানে প্রফেশনালি একটা বাগান দেখা যাচ্ছে আপনাদের বাগানের জন্য শুভকামনা থাকলো এবং ডাকাত সহ আশেপাশে যারা আছে যারা চা বাগান দেখেনি ওদের জন্য তো আপনাদের পক্ষ থেকে দাওয়াত থাকবে অবশ্যই আপনারা সব সময় আমাদের জন্য মানে ওয়েলকাম আমাদের এখানে আসেন আপনাদের বিশেষ করে আপনাদের নতুন প্রজন্মদেরকে নিয়ে আসেন এখানে এসে চা বাগান সরাসরি দেখান এখানে সবার জন্য উন্মুক্ত চা বাগানে ছবি তোলা জাস্ট খালি হলো মানে কেউ যদি কোনো কিছু নষ্ট না করে সেই ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের বাধা নিষেধ নেই আপনার সন্তানদেরকে আপনি আসেন এখানে দেখান পরিচিত করান এটাই মানে আর কি বলবো সবাই ভালো থাকবেন আর আমাদের পার্কে আসবেন আবারও বলে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা আপনাদের ছেলে মেয়ে ফ্যামিলি সহ আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়েছে এই পার্কের হেড অফ মার্কেটিং ইমরান সাহেব তো আপনারা আশা করি এখানে অনেক সুন্দর বাংলো আছে থাকতেও পারবেন চা বাগান দেখতে পারবেন এবং অনেক সুন্দরভাবে ঘুরতে পারবেন